রাজ্যে পঞ্চায়েত ভোট, আর সেই পঞ্চায়েত ভোটের জেরে ভোটের আগে ভোটের দিন মৃত্যু সংখ্যা ইতিমধ্যেই 35, ভোটের দিনই মারা গেছেন 15 জন, এমনটাই জানা যাচ্ছে। আর এই মৃত্যুর সংখ্যা শুনে স্বয়ং চমকে গেছেন তৃণমূলের টেবরার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন আইজি ডক্টর হুমায়ুন কবির আমার সঙ্গে রয়েছেন তিনি। এত মৃত্যু দেখে কি মনে হচ্ছে? যে বাঙালি হিসাবে আমি খুব মর্মাহত, লজ্জিত এবং আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে লজ্জায়। এরকমটা হবে কোনদিন ভাবিনি আর কি, মানে এটা কতদিন চলবে? আর একটা যুগের পর যুগ চলে যাচ্ছে কিন্তু আমরা আর পাল্টাতে পারছি না। বাঙালি হিসাবে আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং মানে দুঃখিত, তার সঙ্গে অ্যাট দ্য সেম টাইম খুব ক্ষুব্ধ, আমি খুব এজিটেটেড, মানে খুব শকিং অবস্থা আর কি, মানে ট্রমাটাইজড বলতে পারেন। একসময় 2013 সাল বারবার এই পঞ্চায়েত ভোটের সঙ্গে যে পঞ্চায়েত ভোটের তুলনা করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে, মীরা পাণ্ডে সেই সময় রাজ্য নির্বাচন কমিশনার ছিলেন, 2013 সালে মুর্শিদাবাদের দায়িত্বে আপনি ছিলেন, আর এই মুর্শিদাবাদই এবারের পঞ্চায়েত ভোটে ইতিমধ্যে সেখানে মৃতের সংখ্যা 10 জন বলে জানা যাচ্ছে। মুর্শিদাবাদকে আপনি শান্ত করেছিলেন কিভাবে? দেখুন, মুর্শিদাবাদের 2013 সালে যখন ইলেকশনটা হয় তখন একজন মারা গেছিল। আমরা প্রচুর আগে থেকে জানতাম ইলেকশন হতে যাচ্ছে, প্রচুর কম্বিং অপারেশন করেছিলাম। এমনি মুর্শিদাবাদ খুব টার্বুলেন্ট এরিয়া, প্রচুর ক্রিমিনাল আছে, সেগুলো তো আমরা বরাবরই প্রথম থেকেই ধরছিলাম। আমি 12 সালের জানুয়ারি মাসে ওখানে দায়িত্বে আসি এসপি হিসাবে, তারপর থেকে প্রচুর অপারেশন করেছি, প্রচুর করেছি, ক্রাইম রেট এবং মার্ডার ফান্ডার সমস্ত কমে গেছিলো। 2008 সালের একটা খুব ভয়াবহ ইনসিডেন্ট ছিল, তখন সিপিএমের যুগ, সে সময় অবশ্য ছিলাম মুর্শিদাবাদে, ছিলাম না, তারও আগে আমি অনেকটা আগে ওখানে এসডিপিও ছিলাম কান্দিতে। 2008 সালে শুধু ডোমকলে 17টা মার্ডার হয় এবং টোটাল মুর্শিদাবাদ জেলাতে 22টা মার্ডার হয় ইলেকশনের দিন, এবং টোটাল ট্যালিটা, ডেথ ট্যালি ছিল মুর্শিদাবাদে শুধু ইলেকশনের সময় সেটা হচ্ছে 52। তো সেটা আমাকে এত বেশি নাড়া দিয়েছিল যে 2013 সালে আমরা প্রচুর কমিং অপারেশন করি, যত জায়গা থেকে বোম পিস্তল উদ্ধার করা, তারপর ব্যাড ক্যারেক্টার বা রায়টাস যে লোকগুলো ছিল তাদেরকে সব ধরে ধরে, পলিটিক্যাল কিছু ক্রিমিনাল থাকে তাদেরকে ধরে ধরে সব জেলের মধ্যে পুরে রাখা করে তারপরে আমরা ইলেকশনে গেছিলাম। ইনস্পাইট অফ অল দ্যাট, যেদিন ভোটের দিন সকালবেলাতেই 9:30 সময় বেলডাঙ্গাতে বোম্বিং, ক্রস বোম্বিং হয় দুটো ক্রিমিনাল গ্রুপের মধ্যে এবং একটি মহিলা মারা যান। সেই মহিলা যে মারা গেছিলেন সেটা আমি আজও ভুলতে পারিনি। তার 3টে বাচ্চা ছিল, সেই মাকে যখন নিয়ে এসে হাসপাতালে রাখা হয়েছিল, আমি দেখতে গেছিলাম ওখানকার হাসপাতালে, সেই বাচ্চাগুলো লুটিয়ে পড়ে মায়ের উপর কাঁদছিল, সেই দৃশ্য আমি জীবনে কোনোদিন ভুলব না। আজকে যে এতগুলো লোক মারা গেছে ইলেকশনের দিন, 15টা লোক মারা গেছে বলছেন, মানে সাংঘাতিক। এটা কি আমরা আর কোনোদিন বাঙালি হিসাবে কি কোনোদিন বেরোতে পারবো না এর থেকে? এটা কারো ইন্ডিভিজুয়াল রেসপন্সিবল, কালেকটিভ রেসপন্সিবল, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি রেসপন্সিবল, এসএইসি, স্টেট ইলেকশন কমিশন রেসপন্সিবল, অ্যাডমিনিস্ট্রেশন রেসপন্সিবল, সবাই, আমরা সবাই বাঙালি হিসাবে আমাদের লজ্জা করা উচিত যে আমরা এভাবে ভোটটা করছি, যেটা মানে আজকে ভারতবর্ষের মধ্যে এত এইভাবে ভোট কোনদিন হয় না, মানে এরকম খুনোখুনি ভোট হয় না। যে লোকটা বাড়ি থেকে বেরিয়েছিল সে নিশ্চয়ই জানে, জানতো না যে সে মার্ডার হয়ে যাবে, তাহলে বেরোতোই না বাড়ি থেকে। আর তার বাড়ির লোকও জানতো না, সে হয় ভোট দিতে গেছে, নয় তার সমর্থনে যে পার্টি দাঁড়িয়ে আছে, যে পার্টিকে সমর্থন করে তার একটু ভোট বাড়াবার জন্য গেছে, নয় সে গেছিলো যে এমনি শুধু অনলুকার, ভোট তো দিচ্ছেই তার সঙ্গে একটু মজা দেখতে গেছে, সে মারা গেছে। কিংবা কেউ অ্যাগ্রেশনের জন্য গেছে, যে অন্য লোককে মারবো বলে গেছিলো, সে তো নিজেই মরে গেছে। তো সব মিলিয়ে যা হয়েছে আর কি সবটাই, তো এটা যে আর কালেকটিভ রেসপন্সিবিলিটি, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি রেসপন্সিবিলের জন্য, আমাদের সমাজ ব্যবস্থা রেসপন্সিবল, আমরা সবাই রেসপন্সিবিলের জন্য। প্রাক্তন পুলিশ কর্তার কাছে আমার প্রশ্ন, কিভাবে সামাল দেওয়া যেত, কোথায় গাফিলতি রয়ে গেল, আপনি দায়িত্বে থাকলে আপনি কোন জায়গাটা আগে সামলে নিতেন? দেখুন, মোটামুটি পুলিশের একটা যে কোনো জেলাতে, আমি জেলা যেমন বীরভূমে আমি ভোট করাই, বীরভূমে এসপি ছিলাম, ভোট করাইনি, কিন্তু আমি বর্ধমানে ভোট করেছিলাম 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন, তখন অবিভক্ত বর্ধমানের এসপি ছিলাম। তো তখন দুটো ফেজে ইলেকশন হয়েছিল বর্ধমানে, একটা হচ্ছে কালনা কাটুয়া বর্ধমান এবং আরেকটা ফেজে হয়েছিল দুর্গাপুর আসানসোল। তো 3 তারিখ, 3 মে, একটা 7 মে। তো আমরা জানতাম যে বর্ধমানটা হচ্ছে লাল দুর্গ, তো এটা আমি যে ইলেকশন অ্যানাউন্স হলো অনেক আগে থেকেই আমরা কী করতাম, প্রচুর কম্বিং অপারেশন করেছি, প্রচুর রেড করেছি, যত ক্রিমিনাল ছিল, যত ব্যাড ক্যারেক্টার ছিল, পলিটিক্যাল রাউডি ছিল, এগুলো সব ধরে ধরে হাইতের মধ্যে ভরে দিয়েছিলাম, বেরোতে পারেনি। 1 নম্বর, 2 নম্বর যেটা ছিল যে আর্মস অ্যামুনিশন কোথা থেকে আসছে বা কোথায় জমা হয়েছে
বা কোথায় কোথায় হতে পারে যে এলাকাগুলো, সেগুলো কম্বিং অপারেশন করিয়েছি। যাদের কাছে ছিল বোম টোম বেঁধে রেখেছিল, তারাও হয়তো বোমগুলো বাইরে ফেলে দিয়েছে বা পিস্তল ফিস্তলগুলোকে বাইরে ফেলে দিয়েছে বা বাইরে দিয়ে এসেছে, এরকম হয়েছে। প্রচুর আর্মস এবং অ্যামুনিশনস এবং বোমা উদ্ধার করেছিলাম সে সময়। করার ফলে আপনি বিলিভ মি, বর্ধমানে এত বড় একটা জেলা, তিন তারিখে থার্ড মে একটা ইলেকশন হলো, ফার্স্ট ফেজে সেভেন্থ মে আর একটা ইলেকশন হলো, একটা জিডি এন্ট্রি পর্যন্ত হয়নি, কেউ কাউকে একটা চড় পর্যন্ত মারার কোনো কমপ্লেন আমরা পাইনি। কিন্তু আনফর্চুনেটলি যে এখনও আমরা এতটা, আমি এতটা খারাপ লেগেছে আমার, আমি এত লজ্জিত এবং দুঃখ পেয়েছি। আমি কাল সারাদিন ভোটের জন্য অন্তত 70-80টা বুথ আমি কভার করেছি। সকাল 7টা থেকে বেরিয়ে রাত্রি 9:30-10টা পর্যন্ত ঘুরেছিলাম এলাকাতে, বুথগুলো কভার ঘুরে ঘুরে দেখেছি, কোথাও কোনো অশান্তি হয়নি আমার। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, 13-14-15 তারিখ, তিন দিন, মানে যেটাই নমিনেশনের ফাইলিংয়ের লাস্ট ডেট ছিল, যেহেতু আমাদের অভিষেক ব্যানার্জি বলে দিয়েছিলেন যে এনশিওর করতে হবে যাতে বিরোধী পক্ষ নমিনেশনটা দিতে পারে, আমি গিয়ে বিডিও অফিসের পাশে ক্যাম্প করে বসেছিলাম, সবাইকে বলেছিলাম যদি কেউ নমিনেশন দিতে না পারে আপনি আমার কাছে আসবেন, আমি নিয়ে গিয়ে করিয়ে দেবো, আমার লোকেরাই তো আটকাবে, যদি আটকায়। এরকম একটা অ্যাপ্রিহেনশন ছিল যে তৃণমূলের লোকেরা আটকাবে, কিন্তু কোনো আটকা আটকি কিছু করেনি, সবাই নির্বিঘ্নে নমিনেশনটা ফাইল করেছে। ভোট দেওয়াটা তার অধিকার, তার একটা নাগরিকের একটা বেসিক একটা অধিকার, রাইট, সেটাকে কাটল করবে চাই না। কিন্তু এই ভোট নিয়ে আমরা সেই লেফট ফ্রন্ট আমলে তো প্রচুর খুনোখুনি মারামারি হয়েছে, কিন্তু সেটাকে আমরা জিরো করতে পারছি না কেন? এটা আমাদের মনে হয় যে সবাইকে দায়িত্ব নিতে হবে এবং এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি। কেন্দ্রীয় বাহিনী আসার কথা ছিল, কিন্তু কালকে যা অভিযোগ উঠে আসছে বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী সঠিক সময় এসে পৌঁছয়নি। আবার কেন্দ্রীয় বাহিনীর তরফে একটা অভিযোগ করা হচ্ছে, ডিআইজি বিএসএফ এর পক্ষ থেকে অভিযোগ উঠে এসেছে কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন এসপি যারা পরিচালনা করার কথা সঠিকভাবে পরিচালনা করা হয়নি, বুথে মোতায়েন করা হয়নি, এই অভিযোগ উঠে আসছে। কোনো এক জায়গায় সামঞ্জস্যের অভাব হয়েছে কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য পুলিশের? এখন বাইরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটা কুটকাচালি হচ্ছিল পেপারে মাঝে মাঝে দেখছিলাম, কিন্তু ডিটেলসে আমি যাইনি। কিন্তু যাই হোক, যেটাই হোক, যে কারণেই হয়ে থাকুক, এটা মৃত্যু এতগুলো খুব কাম্য নয়, এটা খুব খুব কষ্টদায়ক। যে বাড়ির লোক মারা গেছেন একমাত্র তারাই জানেন, তার ছেলেপুলেরা জানেন, তার স্ত্রী জানেন বা তার বাবা মা জানেন যে এটাখানি কতখানি কষ্ট, তারা তো ফিরবে না। আমাদের মধ্যে কেউ পঞ্চায়েতের প্রধান হবে, কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি হবে, কেউ জেলা সভাধিপতি হবে, সহসভাধিপতি হবে, কর্মাধ্যক্ষ হবে, নানা রকম পোস্টে যাবে, এরা আনন্দ করবে, এরা এনজয় করবে পাওয়ারটা। আমার শেষ প্রশ্ন বিধায়কের কাছে, আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল ভোট যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, সেই নির্দেশ শুধু ডেবরার জন্য ছিল না, সারা বাংলার জন্য ছিল, ডেবরা পারল মুর্শিদাবাদ পারল না কেন? হ্যাঁ, ডেফিনেটলি এটা অভিষেকবাবু তো আমাদের ডেবরার জন্য বলেনি, সমস্ত জায়গার জন্য বলেছেন, আমি টিভিতেও প্রোগ্রাম দেখেছি উনার, বক্তব্য শুনেছি, বিভিন্ন জায়গাতে যেটা নবজোয়ার করেছিলেন সেখানে সব জায়গাতে উনি একই কথা বলে এসেছেন, কিন্তু অন্য জায়গায় করতে পারেনি। এটা বলবো কি ব্যর্থতার বললাম, যে স্টেট ইলেকশন কমিশনের ব্যর্থতা নিশ্চয়ই আছে, তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যর্থতা আছে, তার সঙ্গে আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো আমরা সবাই রেসপন্সিবলের জন্য, মানে মারা তো গেছে সব পার্টিরই, মানে লস অফ লাইফ হয়েছে, এটা কোনো পার্টির পক্ষে কাম্য নয়। সবাই একই কথা বলবে যে খুব দুঃখিত, খারাপ লাগছে। আমি রিয়েলি মুভড যে আমরা এতগুলো যুগ পরপর পার করে এসেছি, কিন্তু এখনও আমরা মানে সমাজ তৈরি করতে পারলাম না যে আমরা একটা ভয়মুক্ত এবং ভীতিমুক্ত রক্তহীন একটা ইলেকশন করতে পারবো, সামান্য একটা পঞ্চায়েত ইলেকশন, সেটাই করতে পারছি না ঠিক করে। একটা গণতান্ত্রিক প্রসেসে যে কোনো মধ্যেই, যে কোনো গণতান্ত্রিক দল হোক, নিজেদের মধ্যে হোক, বাইরের দলের সঙ্গে হোক, গণতান্ত্রিক প্রসেসে তর্কাতর্কি ঝগড়াঝাঁটি কিছুটা হতে পারে, কিন্তু গায়ে কারো হাত তোলা বা বোম ছোড়া, তাদেরকে ইট পাটকেল মারা বা লাঠি দিয়ে মারা বা অন্য কোনো অস্ত্র দিয়ে আঘাত করা, এটা সাংঘাতিক ডেরোগেটারি, এটা ইট শুড নট বি, মানে এটা কেউ কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে না, ইট শুড বি ডিসকার্ডেড অল দ্য টাইম, এটা সব দিনের জন্য সত্যি, সব সময়ের জন্য সত্যি।